أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم সকল প্রশংসা আল্লাহ তাআলার আমি সেই সৃষ্টিকর্তাকে স্মরণ করছি সেই সাথে স্মরণ করি যাকে সৃষ্টি না করলে 18000 মাখলুকাতের কোনো কিছু সৃষ্টি করতেন না আমার সেই দয়াল নবী হযরত আহমদ মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার পাকর অজম বরকে ভক্তি রাখি পাক পঞ্জাতন আহলে বায়েদের প্রতি ভক্তি রাখি বিশ্বের যত ওলিয়া উলিয়া সাধুগুরু বৈষ্ণব সকলের প্রতি ভক্তি রাখি আমার বাবার চরণ ভক্তি রাখি মায়ের রজয় ভক্তি রাখি যার অক্লান্ত পরিশ্রমে আজ আমি এখানে আসতে পেরেছি আমার উস্তাদ মাতাল কবি রাজ্জাক দেওয়ান আমি সে আমার মাতালের রওজা মোবারকে লাখো কোটি ভক্তি শ্রদ্ধা রাখছি যার চরণের উপরে আমার এই পাপী দেহটাকে বিলীন করে দিয়েছি আমার মুর্শিদ কাবলা মানিকগঞ্জ সিংহ রাজিমপুর সেই ফকির মালা দরবারে শরীফে হযরত সাসপি সৈয়দ আব্দুর রশিদ সাইজি ওরফে রশিদ সরকার বাবা জানের রওজা মোবারকে লাখো কোটি ভক্তি শ্রদ্ধা রাখছি ওই দরবারে গদিন শিল ফকির মাওলা দরবার শরীফে সাসপি সৈয়দ শফিউল বাশার আল সিস্তিনি জমি তার চরণে ভক্তি রাখি আজকে যার সাথে আমার গান বাংলাদেশের সুনামধন্য শিল্পী বারেক বৈদেশী সাহেব তিনি গুরুর ভূমিকায় গান করবেন তার প্রতি সালাম আমি মানিকগঞ্জের রীতা দেওয়ান শিষ্যের ভূমিকায় গান করব যারা বসে দেখবেন বা শুনবেন আমাদের এই পালা ক্যাসেটটি গুরু শিষ্য পালা ক্যাসেটটি যারা শুনবেন ভুল ত্রুটি হতেই পারে আপনারা সকলে ক্ষমা করে আমাদেরকে দোয়া করে যাবেন আরো ভালো কিছু গান যেন আপনাদের মাঝে উপহার দিতে পারি সকলে প্রতি সালাম আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি বারাকাতু মাগফিরাতু জান্নাতু আমার পাপি দেহ দয়াল রে ধন্য হবে তোমায় পরশি আরে থাকবো তোমার চরণ দাসী হইয়া জনমের জনমের দয়াল সার ওরে বাজান থাকবো তোমার চরণ দাসী হইয়া তোমার চা
কেমন জানি হইয়া গেল রূপে নয়ন দি আরে মুর্শিদ রূপে নয়ন কেমন জানি হইয়া গেলাম রে তোমার রূপে দয়ন দি আরে দয়াল সা রূপে দয়ন দি আয়া তুই নয়নে দেই না পালক দয়া তুই নয়নে দেই না পালক মায়ার জালে বন্দী হয়ে গেছি বাড়ি আমার ঘর আমার স্ত্রী আমার পুত্র আমার যাহা কিছু আছে সব কিছু শুধু আমার আমার বলে এই জগতের ভিতরে মায়ার জালে বন্দী হয়ে পাপ করতে করতে পাপে একবারে ডুবে পড়ে গেছি দয়াল তুমি তো আমার দয়াল আমি তো তোমার গোলাম তোমার দাসী তুমি যদি ইচ্ছা করো আমি জীবনভর যে গুনাহ করেছি যে পাপ করেছি সব গুনাহ তুমি মাফ করে দিতে পারো সাধুদের মুখে শুনেছি ভবপারের কান্দারি হয়ে থাকো পারের কর্তা হয়ে থাকো তুমি কি আমাকে পার করতে পারো না আমি যত পাপ করেছি তুমি যদি ইচ্ছা করো তাহলে আমাকে পাপ থেকে মুক্তি দিতে পারো আমি তো তোমার প্রেমেই মগ্ন হয়ে পড়ে আছি তোমার চরণ দাসী হয়েই পড়ে আছি ও বাজান আমাকে যে আবার ভজন সাধন করতে হবে ভজন সাধন করতে কও আমি সে ভজন সাধন করব কখন আমি তো তোমার দাসীগিরি করতে আছি আমার কি আর ভজন সাধন করতে হবে পাপ মোচন করতে গেলে
না তোমার দাসত্ব গিরি করলে, তোমার দাসী গিরি করলে আমার সমস্ত পাপ মোচন হয়ে যাবে। আমার গুরুজির কাছে আমার এতটুকু জানা, আমার আর কোনো কিছু চাওয়া নেই। আমার পাপি দেহ আবার যদি পাঠাও আমার মানব জনম দি আরে মুর্শিদ, মানব জনম أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم আমি সর্বপ্রথম মহান স্রষ্টার প্রতি শুকরিয়া আদায় করে আল্লাহর পেয়ারা হাবিব যিনি দুজাহানের বাদশাহ আমাদের দয়াল নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পবিত্র কদম মোবারকে ভক্তি জ্ঞাপন করে পাক পাঞ্জাতনের প্রতি ভক্তি রেখে এই পৃথিবীর সমস্ত নবী আলী গাউস কুতুব যে যেখানে স্থান নিয়েছেন সকলের পবিত্র কদমে আমার ভক্তি রেখে আমি আমার জন্মদাতা পিতা মাতার প্রতি ভক্তি রেখে আমার যিনি মুর্শিদ কেবলা আল্হাজ শাহ সুফি গাজী মতিউর রহমান চিশতি নিজামী রহমাতুল্লাহ আলাই মেঘনা পাড়ার বোন বাবা জানের পবিত্র কদমে ভক্তি রেখে আমার যিনি গানের গুরু বাবু সুনীল কর্মকার তার স্মরণে আমার ভক্তি রেখে আজকে আপনাদের সম্মুখে উপস্থিত হয়েছি যে ক্যাসেটের মাধ্যমে, এই ক্যাসেটটির নাম গুরু শিষ্য। আমি গুরু ব্যক্তি না বা গুরু গাওয়ার যোগ্য শিল্পী না বাবা, তবে দায়িত্ব দেওয়া হয়েছে আমাকে গুরুর, আমি চেষ্টা করব গুরুর পক্ষ নিয়ে দু একটি কথা আজকে তুলা ধরার জন্য। আমার সাথে যিনি শিষ্য হিসেবে গান করলেন আপনাদের সকলের সুপরিচিত জনাবারিতা দেওয়ান, তার যা জিজ্ঞাসা আমি চেষ্টা করব জবাব করার জন্য। তো পাশাপাশি একটি কথা আপনাদেরকে অনুরোধ করব, আমাদের এই ক্যাসেট শুনে, এই ক্যাসেটের গান কথা শুনে
যদি একটু হলেও আপনাদের ভালো লাগে আমাদের উভয় শিল্পীর জন্য দোয়া রাখবেন। আরও যেন ভালো কথা ভালো গান আপনাদেরকে উপহার দিতে পারি। সকলের প্রতি আমার আন্তরিক সালাম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। গুরু শুদ্ধ শান্ত নিত্য মুক্ত অন্তিম কালের সম্বল, গুরু শুদ্ধ শান্ত নিত্য মুক্ত অনিন্ত কালের সম্বল, গুরু নামে বিশ্বাস রেখে চল তোরা দেখবি নামের কত ফল, তোরা দেখবি নামে কত ফল, গুরু নামে বিশ্বাস রেখে চল। গুরু শুদ্ধ শান্ত নিত্য মুক্ত অন্তিম কালের সম্বল, গুরু শুদ্ধ শান্ত নিত্য মুক্ত অন্তিম কালের সম্বল, গুরু নামে বিশ্বাস রেখে চল তোরা দেখবি নামের কত ফল রে, তোরা দেখবি নামের কত ফল, গুরু নামে বিশ্বাস রেখে চল, গুরু নামে বিশ্বাস রেখে চল, গুরু নামে ভক্তি রেখে চল। গুরু কেবল দেহদারি নয় অনন্ত শিম গুরু অখণ্ড অক্ষ, গুরু কেবল দেহধারি নয় অনন্ত শিম গুরু অখণ্ড অক্ষ, পূর্ণ ব্রহ্ম আনন্দময় ব্যক্ত অখণ্ড মণ্ডল, পূর্ণ ব্রহ্ম আনন্দময় ব্যক্ত অখণ্ড মণ্ডল, গুরু নামে বিশ্বাস রেখে চল তোরা দেখবি নামের কত ফল রে, তোরা দেখবি নামের কতই ফল, গুরু নামে বিশ্বাস রেখে চল, গুরু নামে বিশ্বাস রেখে চল, গুরু বটে সারাত সার পশু আত্মা মুক্ত করতে বন্ধু নাই রে আর, গুরু বটে সারাত সার পশু আত্মা মুক্ত করতে বন্ধু নাই রে আর, গুরু তারণ কারণ ত্রিতাপারণ নির্বিকার চলটল, গুরু তারণ কারণ ত্রিতাপারণ নির্বিকার চলটল, গুরু নামে বিশ্বাস রেখে চল তোরা দেখবি নামের কত ফল রে, তোরা দেখবি নামের কতই ফল, গুরু নামে বিশ্বাস রেখে চল, গুরু নামে বিশ্বাস রেখে চল, গুরু নামে বিশ্বাস রেখে চল। মন তুমি ফিরে সাউজেই দি সকল তোমার গুরু মূর্তি বিশ্বাস রেখো ঠি, মন তুমি ফিরে সাউজেই দি সকল তোমার গুরু মূর্তি বিশ্বাস রেখো ঠি, গুরু চিনবি যেই দিন দেখবি সেই দিন বিশ্ব তোমার করতল, গুরু চিনবি যেই দিন দেখবি সেই দিন বিশ্ব তোমার করতল, গুরু নামে বিশ্বাস রেখে চল তোরা দেখবি নামের কত ফল, তোরা দেখবি নামের কত ফল, গুরু নামে বিশ্বাস রেখে চল, গুরু নামে বিশ্বাস রেখে চল।
বিশ্বাস রেখেছে। সর্বপ্রথম রীতা দেওয়ান শিষ্য পক্ষ নিয়ে অনেক সুন্দর একটি গান রাখলেন, গানটার মধ্যে শুধুই আজিজি মিনতি আরাধনা প্রার্থনা। তার মৌখিক যে জিজ্ঞাসা, দয়াল আমি যদি আপনার সেবা যত্ন করি, আমি যদি আপনার হুকুম মেনে চলি, সদা সর্বদাই যদি আমি আপনার শরণের দাসী হয়ে থাকি, তারপরেও কি আমার আরো অন্য কোনো সাধন ভজনের প্রয়োজন আছে? যদি থাকে আমি আপনার খেদমত করেই তো সময় পার হইয়া যায়, তাহলে আমি ওই সাধন ভজন কখন করব, কিভাবে করব? আমার কি আরো অন্য কোনো সাধন ভজন করতে হবে? এখানে আরেকটা কথা আমরা বলতে পারি কি, যদি অন্য সাধন ভজন অন্য কর্মই আমার করা লাগে, তাইলে দয়াল আপনার কর্ম করে আমার কি লাভ? এটাই হইতেছে কথার ভাবর্থ, বুঝতে পারছি তো বাবারে? যে ব্যক্তি এই দুনিয়ার মধ্যে তার গুরুর হুকুম, গুরুর আদেশ নির্দেশ সঠিকভাবে পালন করতে পারে, সে তার আল্লাহর হুকুমই পালন করে, সে তার মালিকের হুকুম পালন করে। কারণ দলিলের মধ্যে আসছে, কোরআনের মধ্যে তার প্রমাণ দেওয়া আছে, কোরআন আল্লাহর বাণী। আল্লাহ বলেছে, যদি আমাকে তোমরা পাইবার চাও তাইলে আমার রাসূলকে অনুসরণ করো। আর আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছে, আমিও এই দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাব, তবে রেখে যাব আমি আমার আহলে বায়াত। আমার আহলে বায়াতকে তোমরা অনুসরণ করিও। ওই আহলে বায়াতকে, এই যুগের পীর মুর্শিদ নায়েবে রাসূল যারা, তাদেরকেই বলা হয় আহলে বায়াত, অর্থাৎ তারাই নবীর বংশধর। যদি কেউ গুরুর সেবা সঠিকভাবে করতে পারে, তাইলে রাসূলের সেবা হয়ে যায়, আর রাসূলের সেবা হইলে আল্লাহর সেবা হইতে আর বাকি থাকে না। গুরু সেবা কি? ছোট্ট করে, গুরু সেবা কি? মুর্শিদ কখনো তার ভক্তকে বলে না, বাবা বেশি বেশি মিথ্যা কথা বলিও, বাবা হারাম খাইও, কিংবা অন্যের আমানত তুমি নষ্ট করিও। এই কথাগুলো কিন্তু গুরু মুর্শিদ যারা, তারা কখনো বলে না। গুরু মুর্শিদ সদা সর্বদাই শিষ্যকে ভালো দিক নির্দেশনা দেয়, বাবা মিথ্যা কথা বলিও না, হালাল উপার্জন করিও, অন্যের আমানত খেয়ানত করিও না, নিজের প্রতি খেয়াল রেখো, এবং কি দয়ালে তারে কিছু এবাদত বন্দিগিও শিখাইয়া দেয়। আর দয়ালের এই সমস্ত আদেশ নির্দেশ মেনে যে শিষ্য চলতে পারে, আমার মনে হয় না ওই শিষ্যের, ওই ভক্তের আর অন্য কোনো কর্মের প্রয়োজন আছে। তবে শিষ্য যাহাই করবে, তার সকল কিছুর মধ্যেই গুরুর অনুমতি থাকতে হবে। গুরু যদি অনুমতি দেয়, ওই কাজটা সমাজের লোকে যদিও দেখে এটা কাজটা ভালো না খারাপ, কিন্তু গুরু যদি অনুমতি দেয়, তাহলে ওই কাজটাই করতে হবে শিষ্যের ওই মনে প্রাণে, যেটা আমার আল্লাহর হুকুম। রীতা দেওয়ানের গানের মধ্যে যে বিষয়বস্তু পেলাম, বাবা এই ভাব ভক্তি, এই বিশ্বাস যদি কোনো শিষ্যের অন্তরে থাকে, ওই শিষ্যের আর কোনো কর্ম করার দরকার নাই। বাবা গুরু শিষ্য পালা আপনারা অনেক শুনছেন, দু একটা কথা সরাসরি বইলা যাই। আল্লাহর রাসূল বলছে, এমন কিছু উম্মত আমার আছে যে তাদের জীবনে নামাজ রোজা হজ জাকাতের প্রয়োজন নাই, জীবনে তাদের নামাজ রোজা হজ জাকাতের প্রয়োজন নাই, তারা জান্নাতবাসী। আমার রাসূল এই কথা বলছে একটা দলকে লক্ষ্য করে, আর ওই দলটা রাসূলের উম্মতের বাহিরে না বাবা। আমার রাসূলের মুখে কখনো মিথ্যা কথা উনি বলেন নাই, সত্য কথা বলেছে। আমরা অনেকেই বুঝতে আমাদের সমস্যা হইতে পারে। আমি আমার শিষ্যকে প্রশ্ন করব না, গুরু শিষ্যকে প্রশ্ন করে না, তবে প্রয়োজনে পরীক্ষা করতে পারে।
তো যেহেতু অল্প সময় থাকে ক্যাসেটের মধ্যে, তো বেশি দেরি করে পরীক্ষা করা যাবে না, আমি শুরুতেই একটা পরীক্ষা দেওয়া যায় আমার শিষ্যকে। কি পরীক্ষা? ওই পর্যন্ত একজন শিষ্য ভক্তের কাতারে যাইতে পারে না যেই পর্যন্ত একটা ভক্তির নিয়ম তার জানা না হয়। কি ভক্তি? যে ভক্তিটার নাম হলো নববিদা ভক্তি। আমাদের বাংলাদেশের একজন বাউল সাধক খালেক দেওয়ান সাহেব, তার একটা গান আপনারা শুনেছেন, চমৎকার বাহান্ন বাজার বাহান্ন তাসের খেলা, চাই রঙ্গে কইরাছে তো আর ভবরঙ্গ মঞ্চ মাজার। এই গানের শেষ অন্তরের মধ্যে বলেছে, কি বলেছে? সাত ফুটাতে সাত দুজকের দরজা বন্ধ করতে হয়, আট ফুটাতে আট বেহেস্তের দরজা খুলিতে হয়, নববিদা ভক্তির মূলে নয় ফুটা রাখো দখলে, দশ ইন্দ্রিয় জয় হলে দেওয়ান খালেক কয় ভাবনা নাই তার ভবরঙ্গ মঞ্চ পূজা। আমার একটু জানার বিষয়, অনেক শিষ্যরাই তার পীর সাহেবকে ভক্তি করে, অনেক ভক্ত গিয়া অনেক শিষ্য গিয়া তার পীরেরে তার মুর্শিদেরে ভক্তি দেয়, কিন্তু এই নববিদা ভক্তিটা যে কিভাবে দিতে হয় এই বিষয়টা অনেক শিষ্যেরই জানা থাকে না, অনেকেরই জানা নাই। আমার একটু জানার বিষয়, নববিদা ভক্তিটা এটা কি আঙ্গিকে তার গুরুকে করতে হয়, আর যে পর্যন্ত এই নববিদা ভক্তির জ্ঞান শিষ্যের মাথায় না ঢুকে এই পর্যন্ত সে ভক্তের কাতারে যাইতে পারে না। পরীক্ষামূলক একটি কথা আমার রাখলাম। আমি যে গানটা ধরেছি, এই গানের যিনি লেখক রমেশ শীল, সেই রমেশ শীল তার গানের মধ্যে কি বলেছে? গুরু নামে বিশ্বাস রেখে চল, গুরু শুদ্ধ শান্ত নিত্য মুক্ত অন্তিম কালের সম্বল। ওই গুরু নামে বিশ্বাস রেখে যে চলে তার আর অন্য কিছু খোঁজার প্রয়োজন পড়ে না। গানের শেষ অন্তরের মধ্যে কি বলছে এই কথাটা একটু মনোযোগ দিয়ে শুনি। গুরু বাক্য সর্বমন্ত্র সার, গুরু বিশ্বাস হলে সকল দেখবি একাকার, গুরু বাক্য সর্বমন্ত্র সার, গুরু বিশ্বাস হলে দেখবি সকল একাকার, সৎগুরু না মিলে যাহার রমেশ কয় জনম বিফল, সৎগুরু না মিলে যাহার রমেশ কয় জনম বিফল, গুরু নামে বিশ্বাস রেখে চল তোরা দেখবি নামের কত ফল, তোরা দেখবি নামের কত ফল, গুরু নামে বিশ্বাস রেখে চল, গুরু শুদ্ধ শান্ত নিত্য মুক্ত অন্তিম কালের সম্বল, শুদ্ধ শান্ত নিত্য মুক্ত অন্তিম কালের সম্বল, গুরু নামে বিশ্বাস রেখে চল তোরা দেখবি নামের কত ফল, তোরা দেখবি নামের কত ফল, গুরু নামে বিশ্বাস রেখে চল, ওরে গুরু নামে বিশ্বাস রেখে চল। আমার গুরুজির কাছে আমার যাহা জানার ছিল, আমার দয়াল আমার গুরু খুব সুন্দর করে আমাদের মাঝে বোঝানোর জন্য চেষ্টা করেছেন, খুব সুন্দর করে বুঝিয়েছেন। আমার গুরুর নামের উপরে যদি থাকি তাহলে আমার আর কোনো কর্ম করতে হবে না। দয়াল হাদিসের ভিতরে দেখেছি,
মানুষ যদি জীব হত্যা করে সেই মানুষ কখনো ক্ষমা পায় না। আমরা যারা আছি সাধারণ মানুষ, আমরা হাজার হাজার না লক্ষ লক্ষ না কোটি কোটি জীব হত্যা করে যাচ্ছি, তাহলে দয়াল এই যে জীব হত্যা করি এটা কার হুকুম? আপনি যদি আমার দয়াল হন, আপনি বলেছেন গানের ভিতরে পশু আত্মাকে গুরুর চরণে সুপে দিতে হবে, তবেই তুমি সমস্ত কিছু করতে পারবে। পাঁচটি আত্মা পাঁচটি নফস সৃষ্টিকর্তা একবারে আমার ভিতরে প্রত্যেকটা মানুষের ভিতর দিয়ে পাঠিয়েছেন। এইটা এত খারাপ নফস, তাহলে এইটা আমার ভিতর কেন দিলেন? দিয়ে এবার মজাটা কি পাইলেন আপনি? এইটা যদি না থাকতো তাহলে আমি এত পাপি কাজ কখনো করতে পারতাম না। তাহলে বোঝা যাইতেছে এই নফস আম্মারা আমাকে কুকর্মগুলি খারাপ কাজগুলি করায়। ও দয়াল, এই যে পশু আত্মা জীবাত্মা ভূতাত্মা পেতাত্মা আত্মারাম আত্মারামের স্বরগুলি আত্মাগুলি নফসগুলি, এই যে আমার ভিতরে এত কিছু আছে নফস আম্মারা, এই নফস আম্মারার এই আম্মারাটা আমি ঠিক করবো কি কি করে কিভাবে? দয়াল, আমি তো চালান পুঁজি সমস্ত কিছু খেয়ে আমি এখন ঋণগ্রস্ত অবস্থায় পড়ে আছি। দয়াল, তাহলে এই যে নিজেকে পূরণ করার বা পূর্ণ করার কর্মগুলি কায়দাগুলি কি, যে এই কর্ম এই কায়দাগুলি করলে এইভাবে কাজ করলে তোমাকে তুমি আবার পুনরায় সে পূর্ণ দেহ ফিরে পাইতে পারো? আমার গুরুজির কাছে আমার একটু জানার বিষয়, আমার গুরু যদি দয়া করে ভক্তকে জানায় তবেই সে আমার সম্ভব জানার বোঝা শেখা, তা না হলে সম্ভব না। আমার গুরু আমাকে প্রশ্ন করেছে, ও ভক্ত, অনেক ভক্তরাই ভক্তি দেয় গুরুকে, আসলে ভক্তি দেওয়ার নিয়মটা কি? নববিদ্যা ভক্তি, ভক্তের দিতে হবে নববিদ্যার ভক্তি। দয়াল, আমি যেহেতু আপনার কাছে এসেছি, আমি যেহেতু আমার বলতে যাহা ছিল সমস্ত কিছু আপনার চরণে বিলীন করে দিচ্ছি, আমার বলতে তো আর আমার কিছু রাখি নাই। তবে আপনি জিজ্ঞাসা করেছেন, আগে একটি গান গাবো, আমি প্রশ্নর জবাবটা দেওয়ার জন্য পরে চেষ্টা করব। ওরে তোমার নাম লো ইতেন ওরে জানো প্রেম পন্নাই ভেসে
আঙ্গাল বেশে দেশে দেশে যদি পাঠাও দয়ালিনে ওর বন্ধ এই অবসরে ওর একজন পুরো দয়াল আমার মুর্শিদ কেবলা আজকে যিনি বারেক বৈদেশী সাহেব আজকে তিনি আমার গুরু। আমি মনে করি এখানে বারেক বৈদেশীর সাথে আমি গান করতেছি না, আমি গান করতেছি আমার রশিদ সন্তের সাথে। তিনি যে প্রশ্ন আমাকে করেছে নববিদ্যা ভক্তি ভক্ত তুমি কি করে ভক্ত গুরুকে দাও, এইটা আজকে আমি তোমার কাছ থেকে শুনবো। দয়াল আমার দেবার মতো কি আছে আমি সবই তো তোমার চরণে বিলীন করে দিই।
আমার বলতে যা ছিল সবই তোমার, সবই তোমাকে আমি দিয়ে দিয়েছি। নবমিদ্যা ভক্তি, যিনি অষ্ট অঙ্গে গুরুকে ভক্তি করে তাহাকে বলা হয় নবমিদ্যা ভক্তি। আমার গুরুকে, আমার বারেক বৈদেশির ভিতরে আমার রশিদানকে দেখি, আমার রশিদানকে আমি অষ্ট অঙ্গে নবমিদ্যা ভক্তি দিব। আমার মুর্শিদ জন আমাকে ভক্তি নিয়ে, আমার ভক্তি নিয়ে আমার মুর্শিদ জন আমাকে আপন করে নিয়ে যায়। পরীক্ষামূলক একটি জিজ্ঞাসা ছিল আমার শিষ্যের কাছে, তো উনি মুখে শুধু বলে নাই,
শুধুই মুখে বলে নাই তাহা করে দেখিয়ে দিয়েছেন যে আসলেই গুরুকে নববিদা ভক্তি কিভাবে করতে হয়। বাবা এখন তো অনেক মানুষই গুরুকে মুর্শিদকে ভক্তি করে, কিন্তু এই নববিদা ভক্তি আমি বলবো প্রত্যেকটি শিষ্য ভক্তদের উদ্দেশ্যে জীবনে অন্তত একবার হলেও যার যার মুর্শিদকে যেন ওই নববিদা ভক্তিখানা করে। একটি কথা না বললেই নয়, আমার কাছে যে প্রশ্ন জানার জন্য জিজ্ঞাসা করেছে রীতা দেওয়ান, যদিও কথাটা ছোট্ট কিন্তু মারাত্মক একটি কথা। কি কথা? দয়াল, যারা ষোলো আনা পুঁজি নিয়ে দুনিয়াতে আসলো, এই ষোলো আনা পুঁজি চালান খাটায়া ব্যবসায় লাভ করবে তো দূরের কথা, ব্যবসায় লোকসান হয়ে গেছে, এখন ঋণগ্রস্ত ওই অভাবী লোক কিভাবে সে নিজেকে পূর্ণ করতে পারে? আর আমার মধ্যে যে পশু আত্মা, এই পশু আত্মার তাগিদেই তো আমি অনেক পাপ করি, তো আমার এই পশু আত্মাকে আমি কিভাবে আমি কন্ট্রোল করব, আমার আয়ত্তে নিয়ে আসব? জীব হত্যা মহাপাপ, তবে আমি তো অনেক জীব হত্যা করি বা করেছি, তাহলে আমার বাঁচার উপায় কি? জীব হত্যা মহাপাপ, তবে শ্রেষ্ঠ জীব যদি কেউ হত্যা করে এর মতো মহাপাপ আর নাই। কিছু জীব আছে এইগুলো প্রত্যেক দিনই কিছু না কিছু হত্যা মানুষে করে, তবে সবার চেয়ে উত্তম জীব শ্রেষ্ঠ জীব হল আষ্টাফুল মাকলুকাত, অর্থাৎ মানুষ। এই মানুষ হয়ে মানুষকে যদি হত্যা করে তাহলে ওই পাপের কোনো ক্ষমা হয় না। আমরা তো ওই মানুষ হত্যা করি, আমরা বুঝা করি না, না বুঝা করি। একটু ইঙ্গিত যদি আমি দেই আপনারা বুঝতে পারবেন। একদিন আনন্দে মইজা বাবায় মার কাছে এক ফোঁটা পানি দিয়ে আসলো, ওই এক ফোঁটা পানি থেকে আজকে বারেক বৈদেশী রীতা দেওয়ান, আপনি আমি অনেকেই। এরপর যদি আরো ওই জায়গায় ওই পানি দিয়ে থাকে তাহলে ওইগুলো আর বারেক বৈদেশী হয় নাই, রীতা দেওয়ান হয় নাই। কারণ একটা মা একটা সন্তান যদি সে গর্ভে ধারণ করে, তারপরে দিয়ে আর একটি সন্তান ওই সন্তানের সাথে সে গর্ভে ধারণ করে না, এই জায়গাটার মধ্যেই ওই জীব হত্যার হিসাব। আর এই জীব যে হত্যা না করে সে নিষ্পাপ নিষ্কলঙ্ক, আর এই হিসাবটা গুরু দরা ছাড়া জানার কোনো বাউ নাই। গুরু মুর্শিদ যার আছে গুরু মুর্শিদ বোঝাই দিতে পারবে যে আপনি কিভাবে চললে, কোন নিয়মে চললে আপনার জীব হত্যা করতে হবে না, হত্যাকারী আপনি হবেন না। তো আমি ছোট্ট করে একটি গান গাই, তারপর দু একটি কথা বলব। তুমি সুজা রাস্তায় চলো রে মন, ভবের বোঝা নিয়ে মাথে যেও নাম কুপথে, পাই ধরে কই গুরু ভজ যেও নাম কুপথে, পাই ধরে পথে বা রায়ে পা দুঃখ পেও না মাথা খায়, কো পথে বা রায়ে পা দুঃখ পেও না মাথা খায়, আনন্দে গুরু গুণ গাও, আনন্দে গুরু গুণ গাও,
কারো সাথে যেও না মন কুপথে, আসবে সমন বাঁধবে রে মন, মানিবে না কারো বিনয় বারণ। আসবে সমন বাঁধবে রে মন, মানিবে না কারো বিনয় বারণ। তোরা খুশে থাকো কয় মন মোহ, খুশে থাকো কয় মন মোহ, খুশে থাকো কয় মন মোহ, ধর চরণ জোর হাতে কেও না মন কুপথে। আমাদের বাউল সাধক কবি জালালউদ্দিন খাঁ তার একটা গানের মধ্যে বলেছে, কমতি পড়লে শিক্ষাটিয়া চুরি করো ধনীর ঘরে, একটু ইঙ্গিত দিয়েছে যদি কোনো ভক্ত কোনো শিষ্য তার ব্যবসায় লোকসান খায়া ফালায় তাহলে পুনরায় সে এটা পূর্ণ করবে কি দিয়ে? পূর্ণ হয়ে যাবে কিভাবে? পূর্ণ হয়ে যাবে যদি তার গুরু তার মুর্শিদ তার প্রতি সদয় হয়। আল্লাহ পারে নাই এমন কোনো কাজ আল্লাহর কাছে নাই, আল্লাহ ইচ্ছে করলে সবই পারে। একটু ইঙ্গিত দেই আপনারা, কোরআনে একটি সূরা আছে সূরা ইউসুফ, এই ইউসুফের মধ্যে দেখবেন বিবি জুলেখা 80 বছরের বৃদ্ধা নারী, আমার আল্লাহ ইউসুফ নবীর ফরিয়াদে পুনরায় বিবি জুলেখাকে আবার নবযৌবন দান করেছিল। যদি বিবি জুলেখা নবযৌবন পাইয়া পুনরায় যুবতী হইতে পারে তাহলে আল্লাহ সব কিছুই করতে পারে। একজন গুরু মুর্শিদ তিনি ইচ্ছে করলেও ভক্তের অভাব পূরণ করে দিতে পারে। কেমনে পারে? আমরা দেখবেন এক তার থেকে কারেন্টের লাইন নিয়া একটা তার থেকে আরেকটা তারের মধ্যে এক দেশ থেকে আরেক দেশে আমরা বিদ্যুৎ পৌঁছায় দিই। যিনি কামেল মুর্শিদ ওই কামেল মুর্শিদের কাছে থাকে রুহানি ফায়েজ, আর ওই কামেল মুর্শিদ যদি একবার ওই নেক নজরে যদি ওই ভক্তের দিকে ওই শিষ্যের দিকে একবার তাকায় তাহলে ওই শিষ্য ওই ভক্ত ফায়েজ প্রাপ্ত হইয়া যায়। ফায়েজ প্রাপ্ত হয়ে গেলে সে পরিপূর্ণ হইয়া যায়। তবে পরিপূর্ণ হওয়ার পরে যদি আবার ব্যবসায় লোকসান দেয় এই পাপের আর কোনো ক্ষমা হয় না। সংক্ষিপ্তভাবে আলোচনা করলাম কেসেটের মধ্যে। আমার যা পরীক্ষা ছিল অনেক সুন্দরভাবে আমার শিষ্য পরীক্ষা দিয়েছে, সে ভক্তের কাতারেই চইলা গেছে, এখন আর তারে আমি কোনো পরীক্ষা করব না। যা পরীক্ষা দিয়েছিলাম অনেক সুন্দর জবাব দিয়ে ভালো রেজাল্ট সে করেছে, এই জন্য তার প্রতি আমি মন থেকে আমার হৃদয় থেকে তার প্রতি দোয়া রাখি, সে যেন শুধু ভালো একজন শিল্পী নয় ভালো একজন মানুষ যেন সে হইতে পারে। তুমি সুজা রাস্তায় চলো রে মন, হবে রে বোঝা নিয়ে মাথে, যেও না মন কুপথে, পায়ে ধরে কই গুরু ভজ, যেও না মন
পথে আমার গুরুর কাছে যাহা কিছু আমার জানার ছিল আমার গুরু সুন্দরভাবে আমাকে জানাইলেন। আবারও একটি কথা আমার গুরুর কাছে আমার জানতেই যে হয়, আমার দয়ালের কাছে আমি বলবো, কাগতি মিনতি দয়াল, গুরুর নাম রাখতে হয় হৃদয়ে, গুরুর ছবি রাখতে হয় চোখে। ও দয়াল, যার চোখ দিয়ে আপনি পাঠাইয়াছেন এই জগতের ভিতরে, সে আপনাকে চোখে দেখে আপনার নাম হৃদয়ের ভিতরে রাখে, কিন্তু যাকে আপনি জন্ম অন্ধ করে পৃথিবীতে পাঠিয়েছেন সে আপনাকে কিভাবে আপনার নাম হৃদয়ে বসিয়ে চোখে আপনার ছবি ভাসাবে। এইখানে আমার গুরুর কাছে আমার ছোট্ট করে একটু জানার বিষয়। হারে ও হো Oh,
অনেক সুন্দর করে একটি গান করে শেষবারের মতো একটি প্রশ্ন জানার জন্য আমার কাছে জিজ্ঞাসা। তার প্রশ্ন হলো, দয়ালের ছবি চোখে দেখে হৃদয়ে আঁকতে হয়, দয়ালের নাম জপতে হয়, তবেই দয়ালকে বর্জক ধ্যান করা যায়। দয়ালের নাম মনে প্রাণে থাকে। এখন যদি কোনো মানুষ দুনিয়াতে অন্ধ হয়ে আসে, চর্মচক্ষু যদি তার না থাকে, তাহলে ওই মানুষটা দয়ালকে কিভাবে দেখবে, আর না দেখলে দয়ালের ছবিটাই বা কিভাবে আঁকবে? আমি জবাব দিয়ে পরে একটি গান করব। একটা সন্তান যখন মায়ের গর্ভে থাকে, যখন এক মাস, দুই মাস, তিন মাস, চার মাস, পঞ্চ মাসের সময়, পাঁচ মাসের সময় পঞ্চ আত্মা যখন তৈরি হয়ে যায়, প্রত্যেকটা সন্তানের সঙ্গে স্রষ্টা নিজে দর্শন দেয়। স্রষ্টা নিজেই তার সঙ্গে সাক্ষাৎ করে, কি সাক্ষাৎ করে, ওই সন্তানের সঙ্গে সাক্ষাৎ করে স্রষ্টা কিছু কথা বিনিময় করে। আমরা প্রত্যেকেই মায়ের গর্ভে স্রষ্টার রূপ দেখেছি, এই দুনিয়াতে আসার পরে হয়তো আমাদের অনেকেরই ওই রূপটা মনে নাই। একটা অন্ধ, সেও মায়ের গর্ভে থাকা অবস্থায় মালিকের রূপ সে দেখে, এবং কি যার চর্ম চক্ষু অন্ধ, সে ওই যে গর্ভে থেকে যে রূপটা দেখে আসছে, ওই রূপের ছবিটা তার মনে থাকে, সে বলতে পারে না। যে রূপটা মায়ের গর্ভে দেখছে, ওই রূপটাই পরে গিয়া দেখে তার মুর্শিদ, তার দয়াল। দুনিয়াতে আসার আগে যদি আমার মুর্শিদ, আমার দয়ালের সঙ্গে যদি আমার সাক্ষাৎ না হয়, তাইলে দয়ালকে আমি দুনিয়ার মধ্যে খুঁজলেও পাবো না, তার রূপ আমি দর্শন করতে পারবো না। এটা হলো মূল হাকিকত। দুনিয়াতে আসার আগে আমরা প্রত্যেকেই স্রষ্টার রূপ দেখে আসছি, এই দুনিয়ার মুহে পরে হয়তো অনেকেরই মনে নাই, ওই রূপ মনে পড়ে না। পরে গিয়া কোনো কামিল মুর্শিদে শরণাপন্ন হইলে ওই রূপটাই পরে আমরা স্রষ্টার রূপ হিসেবে ভজন করি। যে অন্ধ, সেও গুরু ভজন করবে, ওই যে রূপটা সে দেখে এসেছে, ওই রূপটাই সে ভজন করবে, এবং কি ওই রূপের গুরু, ওই রূপের মুর্শিদি তার গুরু মুর্শিদ রূপেই দেখা দিবে। শেষ করলাম শেষ সময় ক্যাসেটের মধ্যে। আর সবার ঊর্ধ্বে একটি কথা হলো, বাবা, যে পর্যন্ত আপনি আপনাকে না চিনবেন, এই পর্যন্ত আপনার পক্ষে কোনো কিছু চেনা সম্ভব না। তাই ফকির লালন একটি গান গেয়েছে, ফকির লালনের একটি গানের মধ্যে আপনারা শুনেছেন, দেখেন ফকির লালন কি বলছে। একবার আপনারে চিনতে পারলে রে, যাবে অচেনা কে চেনা যাবে, অচেনা কে চেনা যার আপন খবর আপনার হয় না, ও যা আপন খবর আপনার হয় না। একবার আপনারে চিনতে পারলে রে, যাবে অচেনা কে চেনা যাবে, অচেনা কে চেনা যার আপন খবর আপনার হয় না, ও যার আপন খবর আপনার হয় না, ও যার আপন খবর আপনার হয় না, নিকট থেকে দূরে দেখা কেশের আরে পাহাড় লুকায় দেখে না, দেখে না, নিকট থেকে দূরে দেখা কেশের আরে পাহাড় লুকায় দেখে না, দেখে না, কত দুনিয়াটা ঘুরে এলাম রে, আমার মনের ঘুরতো যায় না, আমার মনের ঘুরতো যায় না, যার আপন খবর আপনার হয় না, ও যার আপন খবর আপনার হয় না, আপনার হয় না।
সায়রের সুধা যে সুধা খাইলে জীবের খোদা তৃষ্ণা রয়ে না রয়ে না অমৃত সায়রের সুধা যে সুধা খাইলে জীবের খোদা তৃষ্ণা রয়ে না রয়ে না ফকির লালন মরল জলপি পাশাই রে ফকির লালন মরল জলপি পাশাই রে কাছে থাকতে নদী মেঘনা যার আপন খবর আপনার হয় না ও যার আপন খবর আপনার হয় না আপনারে চিনতে পারলে রে যাবে অচেনা কে চেনা যাবে অচেনা কে চেনা যার আপন খবর আপনার হয় না ও যার আপন খবর আপনার হয় না ও যার আপন খবর আপনার হয় না